খেলা হবে তাহলে দুই প্রান্ত থেকে একটাই বল ব্যবহার করা হবে, এমনই কিছু ছোটখাটো নিয়ম ছাড়া আইসিসি নির্দেশনা মেনেই ঠিক হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের বাইলস। ক্লাবগুলোর সাথে সভা করে ওদের সম্মতি নিয়ে তবেই বাইলস চূড়ান্ত করেছে সিসিডিএম। দেব চৌধুরী রিপোর্ট। মিটিং শুরু হবার কথা 11টায়, প্র্যাকটিস বাদ দিয়ে সভায় হাজির ক্লাবের কোচ অধিনায়করা। সভা শুরু হতে দেরি ঘণ্টাখানেক, ক্লাব প্রতিনিধিদের বেশ বিরক্তই দেখা গেছে। তারপরও খেলার নিয়ম কানুন জানার স্বার্থে সভা চলেছে, ঠিক হয়েছে প্রিমিয়ার লিগের বাইলস। চাকিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করেছে বিসিবি। নিয়ম হয়েছে এক ম্যাচে তিনবার চাকিং সেই বোলার আর বলই করতে পারবে না। ফ্রি হিটের ক্ষেত্রে ফিল্ডারদের অবস্থান পরিবর্তনের নিয়ম রাখা হয়েছে বাইলজে। বৃষ্টির জন্য ম্যাচ রিজার্ভ ডেতে গড়ালে নতুন করে বেস্ট ইলেভেন সাজানোর সুযোগ পাবে দলগুলো। এছাড়া বাদবাকি নিয়মগুলো আন্তর্জাতিক ক্রিকেটকে অনুসরণ করে। প্রশ্নবিদ্ধ বোলার লিগে খেলতেছে তারা কি কোনো নিয়মের আওতায় বা কোনো উদ্দেশ্যে খেলতেছে, তার শুদ্ধিকরণ প্রক্রিয়া যেটা বললাম আর কি, ওইটাকে এই ডোমেস্টিক ক্রিকেটটা তাকে হেল্প করবে কিনা সেরকম একটা ব্যাখ্যা দেওয়া উচিত ছিল। দু একটা জিনিস আমি জানতাম না, এই জিনিসগুলো জানলাম। এই আর তো অ্যাজ ইউজুয়াল যেই নিয়ম কানুন আছে বা আম্পায়ারিং নিয়ে কোনো সমস্যা যেন না হয়, এবং তারা আশ্বাস দিয়েছেন যে না এবছরে পূর্ববর্তী যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে বা আম্পায়ারিং নিয়ে কেউ যদি প্রশ্ন করতে না পারে, প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং যেন না হয়, নিরপেক্ষ আম্পায়ারিং এর ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখবে। ফিক্সচারও চূড়ান্ত হয়ে গেছে, সিসিডিএম বলছে সব ক্লাবই পাবে সমান সুযোগ। ফিক্সচার সবার জন্য সমান, আমাদের প্রিমিয়ারে 12টা টিমই সমান, এবং সমানভাবেই আমরা সিসিডিএম থেকে বণ্টন করার চেষ্টা করব যাতে সবাই সমানভাবে মাঠ পায়। সভায় হাজির ছিল প্রিমিয়ার লিগের 12 দলের 8টা, আসেনি আবাহনী, প্রাইম ব্যাংক, সিসিএস আর গাজীটাং ক্রিকেটার্স। দেবচৌধুরী, 71। এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে রাত পোহালে ঢাকা ছাড়বে বাংলাদেশ ভারোত্তোলন দল। উজবেকিস্তানের রিও অলিম্পিকের কোয়ালিফাইং ইভেন্টে অংশ নেবে এসএ গেমসে স্বর্ণজেতা মাবিয়া সহ চার নারী অ্যাথলিট। ওদের লক্ষ্য 2016 অলিম্পিকের টিকিট। বিস্তারিত অর্ণব বাপি রিপোর্টে। জাতীয় সঙ্গীতের সাথে আনন্দ অশ্রু, এসএ গেমসে ভারোত্তোলনে স্বর্ণ জিতে বাংলার নাম উজ্জ্বল করেছিলেন মাবিয়া আক্তার সীমান্ত। এবার তার সামনে লক্ষ্য অ্যাথলিটদের গ্র্যান্ড ইভেন্ট রিও অলিম্পিক, তাই এসএ গেমস থেকে ফিরেই ব্যস্ত ছিলেন অনুশীলনে, উতরাতে হবে কোয়ালিফাইং। আমরা মেন টার্গেট করি ইন্ডিয়াকে, কিন্তু এবার ইন্ডিয়াকে না, আমরা এবার দেখবো যে সামনে চায়না, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, এরা করতেছে, কারণ এরাই এদের স্থানটাই ওরা অলিম্পিকের কোয়ালিফাইটা ওরাই করবে। নিজের সেরা পারফরমেন্সটা দিতে চান মাবিয়া, পূরণ করতে চান সবার প্রত্যাশা। কিছু মিলিয়ে প্রস্তুতিটা একটু ভালো হয়েছে, তো এখন ফেডারেশনের আশা আমি ভালো কিছু করব, আমি ইউ অলিম্পিকটা খেলতে যাব। আর দেশবাসীর চাওয়া যে আমি যেন, ওনাদের চাওয়া হচ্ছে আমি খুব ভালো করব, এখানে আমাকে তারা অলিম্পিক আসর দেখতে চায়। বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত অলিম্পিক্সে বাছাই হয়নি কোনো অ্যাথলিট, ইতিহাস গড়ার চেষ্টায় মাবিয়া। অর্ণব বাপি, 71, ঢাকা। চলছে খেলা, যোগ ফিরছে একটা বিরতির পর, সাথেই থাকুন।